হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। লাইটরুমের আরেকটি এডিটিং টিউটোরিয়াল ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো আছে এবং এটা হচ্ছে অরিজিনাল পিক এবং এটা হচ্ছে এডিটেড পিক। সো এখানে অরিজিনাল পিকের চেয়ে এডিটেড পিকটা একটু হলেও একটু ইন্টারেস্টিং লাগছে। অরিজিনালটা একটু বোরিং বোরিং কেমন জানি, তো কালার গ্রেডিং করার পর অবশ্যই একটু ভালো লাগছে। তো এখানে আমি কী করবো, আমি এডিটিংয়ের সব প্রসেসটা আমি একদম রিসেট করে দেবো। সো সেক্ষেত্রে রিসেটিকে অ্যাডজাস্টমেন্ট রিসেট করে দেবো। দেখুন ছবিটা একদম রিসেট হয়ে গেল শুধুমাত্র ক্রপিং বাদে, কারণ আমরা যদি রিসেটিকে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট রিসেট করে দিই সেক্ষেত্রে ছবির অ্যাডজাস্টমেন্ট রিসেট হয়ে যাবে। আর যদি এখানে অল রিসেট করি সেক্ষেত্রে ক্রপ সহ অন্যান্য সব জিনিস একদম রিসেট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, তো এডিটিং শুরু করা যাক। তো সেক্ষেত্রে আমরা প্রথমে লাইট দিয়ে শুরু করব। তো ছবিটার এক্সপোজ একটু বাড়িয়ে দেই, লাইক 0.30 0.30। ওকে, সো কন্ট্রাস্ট একটু কমিয়ে দেবো, হাইলাইট এটাও একটু কমিয়ে দেবো, বেশি কমান যাবে না। এখানে হাইলাইট কমালে, বেশি কমালে আগুনের যে হাইলাইটটা সেটা একদম বেশি কমে যায়। তো শ্যাডো একটু বাড়িয়ে দেবো, শ্যাডো হালকা বাড়িয়ে দেবো, টেন হোয়াইট, ছবিটার হোয়াইট ভাবটা একটু কমিয়ে দেবো। যদি যেহেতু এটা নাইট পিক বা রাতের পিক, তো সেক্ষেত্রে ছবিটাতে বেশি একটা ডাইনামিক রেঞ্জের প্রয়োজন নেই। আমরা শ্যাডোটা বেশি হলে আরও ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আপনারা নয়েজ এসে গেছে, তো এটা নিয়ে আমরা পরে কাজ করছি। তো ছবিটার ব্ল্যাক একটু কমিয়ে দেবো, ব্ল্যাকটা কমালে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক শ্যাডোটা কমে গেছে। ব্ল্যাকটা কমেল হয় কি, আপনার ছবিটার যত ব্ল্যাক পার্ট থাকে ব্ল্যাকটা আরও ব্ল্যাক হয়ে যায়, ছবিটা আরও ব্ল্যাক হয়ে যায়। সো আমরা এখানে ব্ল্যাক -40 দিলাম আর শ্যাডো +10 একটু বাড়িয়ে দিলাম, 14 না টেনই বা 12 দিলাম, 12 থাক। আর হাইলাইট আরেকটু কমালাম, এক্সপোজ আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার আমরা কার্ভ এডিটিং করবো। তো আমরা এখানে একটি স্ক্র্যাপ তৈরি করবো, স্কার্ফ। তো স্ক্র্যাপের জন্য আপনারা জানেন এরকম করতে হবে, এভাবে দেখুন এরকম একটা ভাইব দিতে হবে। দেখুন অলরেডি শ্যাডোতে একটি ফেডেড বা বেশি গেছে, এটা স্কার্ফের কারণে। দেখতে পাচ্ছেন নিচে শ্যাডো এরিয়াতে আমরা একটু ফেডেড করে দিয়েছি, ব্ল্যাকটা একদম ফেড করে দিয়েছি একটু উপরে উঠিয়ে। তো এতে হয় কি, আপনার ছবির ব্ল্যাক পার্ট একটু ফেডেড হয়ে গেছে, দেখতে ভালো লাগবে। তো কালার গ্রেডিংটা এখনও শুরু করিনি, কালার গ্রেডিংয়ের পর আরও ভালো লাগবে। তো এই ঠিক আছে, এবার আমরা ডান দিলাম। এখানে রেড গ্রিন ব্লুর কার্ভ আপাতত দরকার নেই। এবার আমরা লাইট, সরি, আমরা এবার কালার সেকশনে চলে গেলাম। টেম্পারেচার একটু -2, টিন্ট -4, ভাইব্রেন্স একটু কমিয়ে দিলাম -4। সো এবার আমরা কালার মিক্সে চলে যাব, তারপর আমরা যাব কালার গ্রেডিংয়ে। তো কালার মিক্সে গেলে এখানে দেখুন ফেসের টোনটা, ন্যাচারাল রাখতে হবে। ন্যাচারালের জন্য এটা আমরা 6 করে দিলাম, স্যাচুরেশন -1 করে দিলাম, -8, লুমিনিয়েন্স +2। ওকে, সো ফেসের কালার সব থেকে এই দুটো আপনারা দেখতে পাচ্ছেন কালার মিক্সিংয়ের প্রথম দুটো, রেড এবং অরেঞ্জ, এই দুটোই মূলত ফেসের কালার নির্ধারণ করে। অরেঞ্জটা বেশি করে, বিশেষ করে অরেঞ্জ, দেখুন অরেঞ্জ চেঞ্জ করলে একদম ফেসের এফেক্ট পড়ছে ফেসের উপরে। তো এটা হয়ে +2 করে দিলাম, স্যাচুরেশন একটু কমবে -4, অ্যান্ড লুমিনিয়েন্স only 2। তো আমরা হলুদ, ছবিতে ভালোই অনেক হলুদ এলাকা আছে বা হলুদ স্পট আছে, তো সেক্ষেত্রে আমরা হলুদটা একটু কমিয়ে দেবো, হলুদের হিউটা কমিয়ে দিয়ে একটু অরেঞ্জ ভাইব আনবো। স্যাচুরেশন বেশি বাড়ানো যাবে না, একটু কমিয়ে দিলাম 26। ওকে, সো লুমিনিয়েন্সটা -2 করে দিলাম। ছবিতে তো গ্রিন নাই, গ্রিনের কোনো কিছুই নাই, সো সেক্ষেত্রে গ্রিন চেঞ্জ করার কোনো দরকার নাই। সো অ্যাকোয়া, ছবিতে অ্যাকোয়া বেশি নেই, তবু অ্যাকোর স্যাচুরেশনটা 15 করে দিলাম। ব্লু, হ্যাঁ ছবিতে এখানে আমার শার্টটা দেখা যাচ্ছে একটু ব্লু ব্লু কালার আছে এবং ব্যাকগ্রাউন্ড টু দেখা যাচ্ছে একটু ব্লু কালার আছে, তো আমরা ব্লু কালারটা নিয়ে একটু খেলবো। সো অ্যাকোয়া এবং স্যাচুরেশন একটু বেশি, এখানে বেগুনি কালার আর এই কালার, বেগুনি বলতে এখানে একটা মেবি ম্যাজেন্টা বলে অনেকে, ম্যাজেন্টা, যাই হোক বেগুনি কালার এটা এরকম থাক। আমরা আবার কালার গ্রেডিংয়ে চলে যাবো। হ্যাঁ, কালার গ্রেডিংয়ে যাওয়ার পরই ছবিটার মূল ভাইবটা চেঞ্জ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন শ্যাডো, তো শ্যাডোটা আমরা একটু অ্যাকো টাইপ করে দেবো এইভাবে, দেখুন। বা আমরা চাইলে এখান থেকে সরাসরি কন্ট্রোল করতে পারি, অথবা এখান থেকে আমরা নির্দিষ্ট হয়ে স্যাচুরেশন কন্ট্রোল করতে পারি। সো হয়ে 200 রেখে স্যাচুরেশন +50 করে দিলাম, এটা লুমিনেন্স একটু বাড়িয়ে দিলাম। এবং একটু কার্ভে যাবো, কার্ভে গিয়ে এটা একটু আরেকটু ফেড করবো, তো আরেকটু ফেড করার জন্য দেখুন ফেডেড ব্ল্যাক পাওয়ার জন্য এটা আরেকটু উপরে উঠিয়ে দিলাম। দেখুন এখন একটু আরেকটু ফেডেড লাগছে, হাইলাইট একটু বেশি মনে হচ্ছে, একটু কমিয়ে দিলাম। হ্যাঁ কত, -33। ওকে, সো এবার আমরা কালার গ্রেডিংয়ে
মিড টোনে চলে যাব তো মিড টোন মিড টোন বলতে এখানে আমরা ছবিটির সবথেকে বেস্ট কালার যেটা একদম নরমাল কালার ওইটাই মিড টোন সাধারণত হয় তাহলে মিড টোনটা একটু গ্রিনিশ গ্রিনিশ রাখতে চাচ্ছি গ্রিনিশ গ্রিনিশ বলতে একটু সবুজ টাইপের 135 থেকে স্যাচুরেশন 15 ওকে ডান সো হাইলাইট ছবিতে হাইলাইট পোরশন খুব কম এখানে আমরা দেখতে পাচ্ছেন আগুনের আমরা যদি আগুনে জুম করি এখানে একদম হোয়াইট বা হাইলাইট এরিয়া আছে তো এটা যদি চেঞ্জ করি এটা একটু আমরা হলুদের দিকে রাখবো হলুদ দিকে বলতে 50 রেখে স্যাচুরেশন একটু বাড়িয়ে দেবো ফলে আগুনটা একদম হলুদ হলুদ লাগছে 40 ওকে সো গ্লোবাল গ্লোবালটা ওভারঅল দেখুন ছবিটার ওভারঅল কালারটা সিলেক্ট করছে তো এটা আমরা একটু হলুদ হলুদ রাখবো হালকা বেশি না 50 দিয়ে 7 করে দিলাম ডান দেন আমরা ফেসের কালার এটা আরেকটু কমিয়ে দিলাম -8 ওকে ডান তোমাদের কালার গ্রেডিং মোটামুটি ডান এবার আমরা পরের সেকশন চলে যাব যেটা হচ্ছে ইফেক্ট ইফেক্টই বলে তো ছবিটার ক্লারিটি একটু কমিয়ে দেবো ক্লারিটি -10 দিয়ে টেক্সচারটা বাড়িয়ে যদি এটা 0 থাকে তো সেক্ষেত্রে আমার ফেস সহ অনেক কিছু তত একটা ডিটেলস ভালো দেখায় না তো টেক্সচার বানানোর পর ডিটেলসটা বেড়ে গিয়েছে অনেক 50 দেওয়ার কারণে ওকে সো ডিহেস ডিহেসটা মূলত কুয়াশা কুয়াশা ভাব সরাতেই ছবিটাতে ছবিতে ইউজ করা হয় তো ডিহেসটা ইউজ করবো কারণ ডিহেসটা যদি আপনার আমরা বাড়াই তাহলে দেখুন ছবির নিচে আগুনের পোর্শনে এখানে এখানে ফেডেড ভাবটা কমে গিয়ে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সো এটা আমরা 16 দিলাম ওকে সো ভিগনেটটি সো একটু ভিগনেটটি বলতে এটা ছবির চারপাশে যে একটু অন্ধকার অন্ধকার ভাব দেয় সেইটা তো এখানে আমরা এটা 40 দেবো 40 কাছাকাছি রাখি ওকে সো 141 থাক মিড পয়েন্ট আর একটু কমিয়ে দিয়ে 40 দিয়ে ফিদার এবং রাউন্ডনেস এটা একটু বাড়িয়ে দিলাম ওকে ছবিটার এক্সপোজ একটু কম কম লাগছে আর একটু বাড়িয়ে দিলাম ওকে ঠিক আছে সো আমরা পয়েন্ট চলে যাব শার্পনিং ছবির একটু শার্পনেস করার জন্য 22 ঠিক আছে নয়েজ ডিটেকশন এটা আমরা পাস করে দিলাম ছবিতে নয়েজ বেশি একটা নেই তবে ছবিতে ছিল নয়েজ ছিল মূলত ওই শ্যাডো এরিয়াতে তো শ্যাডো এরিয়া তখন ফেডেড তো এখানে নয়েজ নেই তবুও আমরা নয়েজ ডিটেকশন 5 করে দিলাম তো হালকা নয়েজ যদি থেকে থাকে সেটাও একদম কমে যাবে এটা বেশি দেবেন না কারণ নয়েজ ডিটেকশন যত বাড়াবেন ছবির ডিটেলস তত আপনি হারাবেন তো কালার নয়েজ ডিটেকশন এটা 2 করে দিলাম অ্যান্ড মোটামুটি এনাফ দেখুন ছবিটা আগে কেমন লাগছে আর এখন কেমন লাগছে অবশ্যই ছবিটার বোরিং ভাবটা চলে গিয়েছে একটু হলো ইন্টারেস্টিং লাগছে তো গাইস আজকের ভিডিও পর্যন্তই আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল মূলত এই একটা ছবি কালার গ্রেডিং করা তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখলে কালার গ্রেডিংটা অবশ্যই একটু হলো বুঝতে পেরেছেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই লাইটরুমের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ